আসন্ন মাধ্যমিক পরীক্ষা, ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র দেখে জানা জিনিসই ভুল করে, তাই ছাত্রছাত্রীদের জন্য জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রে নম্বর বিভাজন এবং কোন অধ্যায় থেকে কত নাম্বার আসবে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারী ব্লকের জয়কৃষ্ণপুর নেতাজি বিদ্যাভবনের জীবন বিজ্ঞানের শিক্ষক। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ 2023 যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জীবন বিজ্ঞান সাবজেক্ট সম্বন্ধে এবং কিভাবে তারা বেশি নাম্বার ক্যারি করবে সে সম্বন্ধে কিছু বলছি। তো প্রথমত ওদের যে সিলেবাস, সেই সিলেবাসটা হচ্ছে টোটাল পাঁচটা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে টোটাল 19 মার্ক আসে। জীবের জীবনের প্রবাহ মানতা, এখান থেকে 17 মার্ক আসে। বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে 15 মার্ক আসে। এবং অভিব্যক্তি অভিযোজন, এই চ্যাপ্টার থেকেও 15 মার্ক আসে। পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে টোটাল 24 মার্ক আসে। এই নিয়ে টোটাল 90 মার্কের ওদের কোশ্চেন। তো মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আমি একটু দেখাই, তাহলে ওদের এক নম্বরে 15টা এনসিকিউ, এক নম্বরের 21টা ছোট প্রশ্ন, দু নম্বরের 12টা কোশ্চেন, এখানে 17টা কোশ্চেন থাকে, তার মধ্যে 12টা কোশ্চেন করতে হবে, টোটাল এখানে 24 মার্ক, এবং 5 মার্কের 6টা কোশ্চেন থাকে, টোটাল 30 মার্ক। তাহলে আমি এখানে এই মার্ক ডিস্ট্রিবিউশনই দেখতে পাচ্ছি যে এক নাম্বার এবং দু নাম্বার টোটাল, এই নিয়ে টোটাল 60 মার্কের হচ্ছে তাদের, শুধু শর্ট কোশ্চেনেই আসে। তাহলে এই শর্ট কোশ্চেনটা যদি ঠিকঠাক ওরা ক্যারি করে, তাহলে ওরা এখান থেকেই কিন্তু 60 মার্ক পেতে পারে। আর 5 মার্কের যে 6টা কোশ্চেন, এখানে মূলত 5 মার্কের যে কোশ্চেনটা, সেখানে 3+2 এই ফরম্যাটে কিন্তু কোশ্চেন থাকে। তো 5 মার্কের যে কোশ্চেন গুলো থাকে, তার মধ্যে একটা হচ্ছে ছবির দাগ থাকে। যদি ওদের ছবি 3-4 ছবি থাকে, তার মধ্যে একটা বা দুটো ছবি ওদের করতে হয়। এবছর যদি নিউরনের ছবি থাকে, তাহলে পরের বছর ওদের চোখের ছবি থাকবে। এবং এবছর যদি ওদের মেটাফেজ দশার, যদি প্রফেজ মেটাফেজের ছবি থাকে, পরের বছর অ্যানাফেজ টেলোফেজের ছবি থাকবে বা ক্রোমোজোমের ছবি থাকতে পারে। এই নিয়ে টোটাল হচ্ছে ওদের 90 মার্ক। তো এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, তাহলে সেখানে তাদের টোটাল ডায়াগ্রামের জন্য কিন্তু 3 মার্ক থাকবে, আর তাদের ওই পয়েন্টের জন্য 4টে পয়েন্ট থাকবে। সেই 4টে পয়েন্ট ওই ছবির উপরে 4টে পয়েন্ট যদি তারা ঠিকঠাক করে আইডেন্টিফাই করে দিতে পারে, তাহলে কিন্তু তারা টোটাল ওইখানে 5-5 পাবে তারা। এবং যদি লং কোশ্চেনের দিকেও যদি দেখা হয়, তাহলে 5টা চ্যাপ্টার থেকে কিন্তু 5টে লং কোশ্চেন থাকবে। হ্যাঁ, এবারে এইভাবে যদি ওরা মোটামুটি খুঁটিয়ে পড়ে, তাহলে ওরা ভালো নম্বর ক্যারি করতে পারবে।